আজকে বন্ধু দিলাম তো মাই জানাইয়া, মনের কথা মনেই থাকুক কারো কাছে কইও না। প্রেমে তোর কি যে ঘর নেই সহলাম রে, ভালোবাসার ময়না পাখি যাইও না দূরে, সুখী থাকো পাশে রাখবো মনের রানী কো। ভাবো না জেনে মিছে মিছে কেন তোমাকে ছুঁতে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো নতুন ভিডিও নিয়ে আসলাম আমার চ্যানেলে, আপনাকে স্বাগত। আজকের গানগুলো টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ সব প্ল্যাটফর্মগুলোতে কাঁপিয়ে তোলা নতুন গান। আজকের গানগুলো সবগুলো গানই রোমান্টিক এবং অসাধারণ। আজকের গানগুলো শুনলে আপনার মনের প্রেমে আগুন লেগে যাবে, তাই এক কথায় অসাধারণ, চমৎকার, অসাধারণ গানগুলো মিস করতে না চাই আমাদের। গুলাব জয়সন খিলাল বাড়ু তু ভাবার আছে। সুতরাং গাইস, আপনি আমাদের সাথে টিকটক খাবার রোমান্টিক ও অসাধারণ চমৎকার গানগুলো উপভোগ করতে চাই আমাদের সাথে। দেখুন আজকের গানগুলো যেমন জুস, আজকের গানগুলো দিয়ে আমার টিকটকের কিউটা ভেতর ভিডিওগুলো সেই লেভেলে। আজকের গানগুলো শুনলে আপনার মনে টপ লিস্টে জায়গা করে নেবে নির্দ্বিধায়। সো গাইস, চমৎকার ভিডিওটি দেখুন আর উপভোগ করুন। আমার ভিডিওতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। চলুন গাইস, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। এত বেশি কষ্ট দিলি সবার নাই ক্ষমতা, আর হবে না কথা। সময় কম, শুরু করো। শ্রেয়া ঘোষালের গানটি টিকটক, ইউটিউব সহ সব প্ল্যাটফর্ম গুলোতে ঝড় উঠেছে, তবে গানটির নাম জিহালে মাস্কি। চলুন গানটা শুনে আসি। গানটি কতটা জনপ্রিয়তা পেয়েছে তার ইউটিউবের ভিউ দেখলে বুঝে আসে। গানটির ইউটিউবের ভিউ রয়েছে 334 মিলিয়ন। সো গাইস, এরপর আছে টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া তৌসিফার ঈদের রিলিজ হওয়া চমৎকার একটি গান, ও আমার লাল চান। চলুন গানটা শুনে আসি। গানটি যেমন জুস, গানটি দিয়ে বানানো টিকটকের কিউটা ভেতরে ভিডিওগুলো সেই লেভেলে। তবে তৌসিফার গানগুলো আপনার কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। চলুন গাইস, অরিজিনাল গানটা শুনে আসি। টিকটক সহ সব প্ল্যাটফর্ম গুলোতে ঝড় তুলে দেওয়া রুবেল খন্দকারের চমৎকার একটি গান, বারবার প্রেমে পড়ে যায়। তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামুন হয়ে চাঁদে হাত বাড়াই। অসাধারণ চমৎকার একটি গান, গানটি দিবানো টিকটকের ভিডিও গুলো সেই লেভেলে, তবে গানটির নাম প্রেমে পড়ে যাই। গানটি ইউটিউবে তেমন জনপ্রিয়তা পাইনি, গানটি অনেক ভালো লেগেছে। গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। এরপর রয়েছে সাবরিন নাও মিস্টার রিজনের টিকটক সহ সব প্ল্যাটফর্ম গুলোতে ঝড় তুলে দেওয়া নতুন গান মনের কথা। অসাধারণ রোমান্টিক একটি গান, গানটি দিয়ে টিকটকে সুন্দরী পরে অনেকে ভিডিও বানিয়েছেন। চলুন গানটি দেবেন, উপরের ভিডিওটা দেখে আসি। বলছিলাম গানগুলো রোমান্টিক হবে, অসাধারণ গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। চলুন অরিজিনাল গানটা শুনে আসি। তো গাইস, এরপর আছে টিকটক সহ সব প্ল্যাটফর্ম গুলোতে ভাইরাল হওয়া মহুয়া মুনের নতুন গান দূরে গিয়ে মরে। চলুন গানটা শুনে আসি। গানটি দিয়ে টিকটকে সুন্দর সুন্দর আপনারা অনেকে ভিডিও বানিয়েছেন, যা একটির থেকে একটি জোস। চলুন গানটি দিয়ে বানানোর পরের ভিডিওটা দেখে আসি। এই গানটি তো মিস্টার রিজানে কণ্ঠ দিয়েছে। চলুন গাইস, অরিজিনাল গানটা শুনে আসি, চমৎকার গান।
তারপরে হচ্ছে টিকটক সহ শর্ট প্ল্যাটফর্ম গুলোতে ভাইরাল হওয়া মজার নতুন গান ময়না পাখি, চলুন গানটা শুনে। গানটি দিয়ে টিকটকের সুন্দরী সেলিব্রিটিরা অনেকে ভিডিও বানিয়েছেন, যা একটি থেকে একটি জোস। চলুন গানটি দিয়ে বানানোর পরের ভিডিওটা দেখে আসি। সিঙ্গার মোজার গানগুলো আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। চলুন গাইস অরিজিনাল গানটা শুনে আসি। ভালোবাসার ময়না পাখি যাইও না দূরে, সুখী থাকো পাশে রাখবো মনের রানী করে। নেক্সট গাইস, এতক্ষণ তো রোমান্টিক অসাধারণ চমৎকার গানগুলো দেখলেন, এখন সেমেস ভাইয়ের কষ্টের একটি গান দেখাবো, চলুন দেখে আসি। এত বেশি কষ্ট দিলি সবার নাই ক্ষমতা আর হবে না। গানটি ইউটিউবে জনপ্রিয়তা না পেলেও টিকটকে ঠিকই জনপ্রিয়তা পেয়েছে, গানের কথাগুলো অনেকের জীবনের সাথে মিলে যায়। আর হবে না কথা নিরুদ্দেশের যাত্রী হব ভেঙে। গানটি কার কার ভালো লেগেছে কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন, কার জীবনের সাথে মিলে গিয়েছে কমেন্ট অবশ্যই লিখে যাবেন। চলুন গাইস অরিজিনাল গানটা শুনে। যাত্রী হব ভেঙে নীরবতা আর হবে না কথা। সো গাইস এরপর রয়েছে বেলাল খান ও কে অপু টিকটক সহ সোশ্যাল মিডিয়া ঝড় তোলা দেওয়া নতুন গান চলো সখী। অসাধারণ চমৎকার একটি রোমান্টিক গান, গানটি দিয়ে টিকটকে সেলিব্রিটিরা অনেকে ভিডিও বানিয়েছেন, চলুন গানের বাকি অংশটুকু শুনে আসি। কইরা বানায় এখন ভালোবাসার ঘর। বেলাল খান ও কে অপুর গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন, চলুন গাইস অরিজিনাল গানটা শুনে আসি। চলো সখায় দুজন মিলে হাওয়ায় করে ভোর। তো গাইস এরপর রয়েছে বেলাল খান মিলন মাহমুদ শোভন রায় টিকটক সোশ্যাল মিডিয়া ঝড় তুলে দেওয়া গান টাকা দা পা পা পা। চারজন সিঙ্গার মিলিত হয়ে অসাধারণ চমৎকার একটি গান গেয়েছেন, চলুন গানটা শুনে আসি, ভালো লাগবে। ছাড়া সবাই সুখী তুই এখন চন্দ্রমুখী হলো শুধু আমার ক্ষতি। গানটির নাম টাকা দা পা পা পা, যেহেতু গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন, চলুন গাইস অরিজিনাল গানটা শুনে। তো গাইস এরপর রয়েছে টিকটক সোশ্যাল মিডিয়া রাতারাতি ভাইরাল হওয়া গান ফাগুনের মোহনায়, চলুন গানটা শুনে। গানটি দিয়ে টিকটকের সুন্দরী সেলিব্রিটিরা অনেকে ভিডিও বানিয়েছেন, যা একটি থেকে একটি জোস, চলুন দেখে আসি ভিডিওগুলো। গানটি দিয়ে বানানো টিকটকের ভিডিওগুলো সেই লেভেলে ছিল, গানটির বর্তমানে ইউটিউবের ভিউ 1.5 মিলিয়ন। সো গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, দেখো আমি নতুন কোনো ভিডিওতে পরের ভিডিওতে অসাধারণ কিছু থাকবে। ধন্যবাদ সবাইকে।